প্রবোধ কুমার তার আসল নাম এবং মানিক ছিল তার ডাক নাম। স্নাতকে অধ্যয়নকালে প্রথম প্রকাশিত হয় পাঠক মহলে আলোড়ন সৃষ্টিকারী গল্প অতসী মামি। তখনকার অস্থির রাজনৈতিক পরিবেশেও লেখালেখি করার জন্য বঞ্চিত হন তিনি পরিবারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। তবুও থামিয়ে রাখেননি তার কলম, লিখে গেছেন অসংখ্য লেখনী। মাত্র 28 বছরের শিল্প জীবনে রেখে গেছেন বাংলা সাহিত্যে অসামান্য অবদান। তিনি 39টি উপন্যাস ও 223টি গল্প, একটি নাটকসহ লিখেছেন কিছু কবিতা। তার লেখা উপন্যাস যেগুলো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে তার মাঝে অন্যতম হল পুতুল নাচের ইতিকথা। উপন্যাসের শুরু হারু ঘোষের বজ্রাঘাতে অপমৃত্যুর ঘটনা এবং তালপুকুরে মাটির টিলার উপর দাঁড়িয়ে সূর্যাস্ত দর্শনে সশরীরে অতৃপ্তির মাধ্যমে সমাপ্তি। এর মধ্যে 10 বছর কালব্যাপী গাউদিয়া গ্রামের সাধারণ মানুষের নিয়তির প্রতি আত্মসমর্পণ এবং কার্যকর বাস্তবতায় নাটকীয়তার সন্নিবেশ ঘটেছে। মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের ইতিকথা হৃদয়ের ভাবাবেগের চেয়ে বিজ্ঞান মনস্ক এবং যুক্তি দিয়ে খণ্ডানোর উপর গুরুত্বারোপ করেছেন। গাউদিয়া গ্রামের ভূগোল বাংলার চিরায়ত গ্রামের পরিচয় বহন করে। গাউদিয়া গ্রামে জমিদার শ্রেণী রয়েছে, রয়েছে সামন্তবাদ, দালালি, মহাজনী এবং দরিদ্র শ্রেণী। তবে ঔপনিবাসিক শাসনের জমিদারি ও সামন্তবাদের পরিচয় খুব বেশি পরিলক্ষিত হয় না। মূলত উপন্যাসের আখ্যান নরনারীর জটিল মনস্তত্ত্ব, ঘরকুনো জীবন, অন্ধকারাচ্ছন্ন দরিদ্র গ্রামীণ জীবন, সূর্য বিজ্ঞানে বিশ্বাস এবং কুসংস্কারের উপর নির্মিত। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শশী ডাক্তারকে ঘিরে কাহিনী আবর্তিত। অন্তর্জগৎ এবং বহির্জগতের দ্বন্দ্ব, চাওয়া পাওয়ার সমীকরণে ক্ষত বিক্ষত এবং শেকরের সুতোয় বাঁধা শশীর জীবন, পাঠক কুলে সহমর্মিতা পেলেও কুসুমের প্রেমে অক্ষমতা প্রকাশ, পিতা গোপালের সামন্তবাদী চিন্তাধারায় কুঠারাঘাত করতে না পারা, জীবনকে উপভোগ করার আক্ষেপ, যাবত পণ্ডিতের স্বেচ্ছায় মৃত্যু রহস্য প্রকাশ করতে না পেরে নীরব সাক্ষী থাকা, তার চরিত্র পুরোপুরি মানুষ হয়ে উঠতে পারেনি। কুসুম পরাণের বউ, উচ্ছল গ্রাম্য অবোধ অশিক্ষিত বধূ কুসুম 7 বছর শশী প্রেমে কাঙ্গাল হয়ে নিজেকে নিবেদন করে। অথচ কুসুমের আবেদনে শশী প্রশ্রয় দিলেও আহ্বানকে সচেতনভাবে অবজ্ঞা করে যায়। কুসুম যখন বলে, আপনার কাছে দাঁড়ালে আমার শরীর এমন করে কেন ছোটবাবু, তখন শশী বলে, শরীর শরীর তোমার মন নাই কুসুম। কুসুম শশীর মাঝে উত্তাপ খোঁজে, কিন্তু শশী জেনেও নির্বিকার। অথচ শশী কুসুমের উচ্ছলতায় টান অনুভব করে, হাসিতে দুর্বল হয় এবং কুসুম তার ভাবনাকে আন্দোলিত করে। শশী কুসুমকে খুব করে পেতেও চায় না, আবার হারাতেও বেদনা অনুভব করে। আসলে তৎকালীন সমাজ বাস্তবতায় এই অসম প্রেমকে লেখকের স্থায়ী রূপদান সম্ভব ছিল না। 9 বছর অপেক্ষার পর নিস্তেজ কুসুম যখন গাউদিয়া ছেড়ে চিরতরে বাপের বাড়ি যাওয়ার মনোনিবেশ করে, তখন কুসুমের জন্য শশী ব্যাকুল হয়ে পড়ে। শশী কুসুমকে আহ্বান করে, আমার সঙ্গে চলে যাব বউ। কিন্তু কুসুম প্রত্যাখ্যান করে বলে, চিরদিন কি আর এরকম যায়? মানুষ কি লোহার গড়া যে চিরকাল এরকম থাকবে? বদলাবে না, আজ হাত ধরে টানলেও যাব না। পরক্ষণে আবার বলে, লাল তক্তকে তাতানো লোহা ফেলে রাখলেও তাও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, যায় না? উপন্যাসের বিভিন্ন ঘটনা নিয়তি নির্ভর মনে হলেও আদতে লেখক কার্যকর বাস্তবতার উপর বেশি নির্ভর করেছেন। বিন্দুর ট্র্যাজেডি নিয়তি নয়, লৌকিক। যাদবের স্বেচ্ছা মৃত্যু লৌকিক ও মতি কুমুদের জীবনকে উপভোগের বোহেমিয়ান জীবন ও নিয়তির বিপক্ষ দাঁড়িয়ে কার্যকরণ বাস্তবতা নির্দেশ করে। মতি ও কুমুদের প্রেম অগোছালো জীবন, অনিশ্চিত ভবিষ্যতে পথ চলার মাঝে বোহেমিয়ান জীবনকে উপভোগ করার বাসনা পাঠকের হৃদয়কে ভীষণভাবে নাড়া দেয়। পুতুল নাচের ইতিকথার আদতে পুতুল নাচের কোনো কাহিনী নেই। মানুষের জীবন যেন পুতুলের মতো, মানুষ নিজেই যেন পুতুল হয়ে নাচে, আবার নিজেই সুতো ধরে টেনে ধরে, আবার কেউ যেন আড়াল কলকাঠি নাড়ে। এক্ষেত্রে শশীকে কুসুমের বাবার উক্তি প্রণিধানযোগ্য। তিনি বলেছিলেন, সংসারে মানুষ চায় এক আর হয় আর এক, চিরকাল এমনি যে আসছি ডাক্তারবাবু, পুতুল বই তো নয় আমরা, একজন আড়ালে বসে খেলাচ্ছেন।
শশী পিষ্ট হয় ভিতর ও বাহিরের দ্বন্দ্বে। একাকিত্ব শশীকে ভীষণভাবে নাড়া দেয়। গাওদিয়া ছেড়ে শশী চলে যেতে চায় বিলেত, অথচ শশী যেতে পারে না, সে যেন সমাজ ও শৃঙ্খলের সুতোয় বাঁধা। কুসুমকে নিয়ে সে বাঁচতে চায়, গত বাঁধা জীবন ছেড়ে ফেলে সে চায় উপভোগ করতে, অথচ তার ইচ্ছে বাস্তবে রূপায়িত হয় না। সমাজ ও সংস্কারের কাছে অসহায় ও আত্মসমর্পণে শশী যেন পুতুল হয়ে থাকে। মানিক বন্দ্যোপাধ্যায়ের 37টি উপন্যাসের মধ্যে পুতুল নাচের ইতিকথা সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে জনপ্রিয়তা নিঃসন্দেহে বলা যায়। উপন্যাসটিতে তিনি বিজ্ঞান ও যুক্তির যে কাঁচি চালিয়েছেন তা বাংলা সাহিত্যে নতুনত্বের স্বাদ এনে দেয়। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটিতে লেখক মানিক বন্দ্যোপাধ্যায় প্রতিটি মানুষকে পুতুলের সাথে তুলনা করেছেন। প্রত্যেকটি মানুষই নিজের নিজেকে চালিত করছে। উপন্যাসটির বিভিন্ন ঘটনা নিয়মতান্ত্রিক মনে হলেও তা ছিল মূলত বাস্তবতা কেন্দ্রিক। লেখক উপন্যাসটি লিখতে গিয়ে সমাবেশ ঘটিয়েছেন এমন কিছু লাইন যা আমাদের অবশ্যই মোহিত করবে। লাইনগুলো ছিল এমন, কল্পনার এমন কতগুলো স্তর আছে বিশেষ কোনো উপলক্ষ ছাড়া যেখানে উঠিবার ক্ষমতা মানুষের নাই। আবার তিনি বলছেন, ছেলে বড় হইলে কি কঠিন হইয়া দাঁড়ায় তার সঙ্গে মেশা, সে বন্ধু নয়, খাতক নয়, উপরওয়ালা নয়, কি যেন সম্পর্ক দাঁড়ায়, বয়স্ক ছেলের সঙ্গে মানুষের ভগবানই জানেন। আবার তিনি বলছেন, মৃত্যু একজনকে এক একভাবে বিচলিত করে। আবার তিনি আরেক জায়গায় উল্লেখ করছেন, নদীর মতো নিজের খুশিতে গড়া পথে কি মানুষের জীবনের স্রোত বহিতে পারে, মানুষের হাতে কাটা খালে তার গতি এক অজানা শক্তির অনিবার্য ইঙ্গিতে মাধ্যাকর্ষণের মতো যা চিরন্তন অপরিবর্তনীয়। আবার তিনি অপর এক জায়গায় বলতেছেন, মনের মতো গড়িয়া তুলিতে গেলে মানুষ যে মনের মতো হয় না। আবার তিনি বলতেছে, শরীর শরীর তোমার মন নাই কুসুম। এইরকম নানাবিধ আলোচনা এবং আধ্যাত্মিক কথাবার্তার মাধ্যম দিয়েই পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায় উপস্থাপন করেছেন। আমরা যারা এখনও এই মনস্তাত্ত্বিক উপন্যাসটি পড়িনি তারা এটা আমরা পড়ে দেখতে পারি যে আসলে মূলত এর ভিতরে কী লেখক উদ্দেশ্যগতভাবে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন। ধন্যবাদ সবাইকে।